हेलो एवरीवन, आशा करछि सकले ही भालो आछो। आमी आछि प्रसेनजित पाल, तोमरा देखछो एग्जाम 365 बेंगल यूट्यूब चैनल। तोमरा आमादेर भिडियोते अनेकेई कमेंट करो, अनेक अनेक किछु जिज्ञासा करो। तोमरा जदि आमादेर भिडियोगुलोते लक्ष्य करो, देखबे प्रत्येक भिडियोते किन्तु 20-30टा, कोनो कोनो भिडियोते 100टा 1000टा पर्यन्त कमेंट थाके। एबं आमरा जदि हिसाब करि, प्रतिदिन 100टार उपरे कमेंट चले आसे एबं प्रत्येकेर कमेंट आमी इंडिविजुअलि पढ़ी एबं पढ़ार परे रिप्ले देवार समय एकटा समस्या हय कि आमाके निजेई भिडियो बानाते हय, निजेकेई एडिट करते हय, समस्त किछु आपलोड थेके शुरु करे जा किछु आछे ইউটিউবের কাজ समस्त किछु आमी निजेई करि। सेक्षेत्रे रिप्ले देवाटा आमार पक्षे एकटु असम्भव हये दाड़ाय। ताई आमी ठीक करेछि, प्रति रविवारे तोमरा सारा सप्ताहे जत प्रश्न करबे सेगुलो एक जगह करे, अर्थात कमन प्रश्न एबं सबथेके गुरुत्वपूर्ण प्रश्नगुलोके निये एकटा भिडियो बानिये देबो एबं सेटा तोमरा प्रति सप्ताहे देखते पाबे। तोमरा एई भिडियोगुलो अवश्यई लाइक करबे एबं तोमरा पुरोटा देखबे। তাহলে প্রথম কমেন্টটা দেখে নিই। রবিউল ইসলাম কমেন্ট করেছে, মাধ্যমিক 75% নাম্বার অ্যাপ্লাই করতে পারবে কি, অর্থাৎ নবান্ন স্কলারশিপ 2020-র ভিডিওতে তুমি কমেন্ট করেছো। তোমাকে বলতে চাইবো, 75% যখন পেয়েছো তাহলে তুমি বিকাশ ভবনের জন্য আবেদন করো। তার কারণ কি, বিকাশ ভবনে 75%-এর বেশি যাদের নাম্বার বা 75% নাম্বার তাদেরকে দেওয়া হয়। কেন বিকাশ ভবন বলছি, কারণ বিকাশ ভবনে অ্যামাউন্টটা বেশি দেওয়া হয় নবান্নর থেকে। নবান্নতে তুমি আবেদন করতে পারবে কিন্তু নবান্নতে দেওয়া হবে 10,000 টাকা আর বিকাশ ভবনে 12,000 টাকা। সেক্ষেত্রে 75%-এর ওপরে যাদের নাম্বার আছে তারা সকলেই বিকাশ ভবনের জন্য আবেদন করো। আর একসঙ্গে দুটো স্কলারশিপ আবেদন করা যাবে না, অর্থাৎ নবান্ন স্কলারশিপ প্লাস বিকাশ ভবনের স্কলারশিপ, সেক্ষেত্রে যে কোনো একটা করো। পরবর্তী কমেন্টটা আছে শুভঙ্কারী পাতুয়া, আইটিআই কোর্স ডিটেলস ইন বেঙ্গলি ভিডিওতে কমেন্ট করেছে, হ্যালো দাদা, আমি মাধ্যমিক 2020-তে 59% পেয়েছি আর আমি এসটি, আমি কি চান্স পাবো? অ্যান্সার দেবেন অবশ্যই। তোমাকে বলতে চাইবো, 59% নাম্বারে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই, এবং অনেক কলেজে সিট ফাঁকা থাকে, শেষে গিয়ে দেখা যায় এবং অনেক কলেজে চান্স পাওয়া একটু কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে তোমাকে আবেদন করতে বলবো। এবং আমরা কিন্তু প্রতি বছরই আইটিআই রিলেটেড ভিডিও বানাই, সেক্ষেত্রে একটু খেয়াল রাখবে। তো এই বছরেও বানিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্স দেখতে পারো, যারা যারা আইটিআই সম্পর্কে জানতে যাও, কিভাবে ভর্তি হবে সমস্ত কিছু ডিটেলস, কিভাবে চান্স পাবে সমস্ত কিছু। তাই তোমাকে বলবো, আবেদন করে রাখো, চান্স পাওয়ার সম্ভাবনা আছে। স্কুল কলেজে ভর্তি কবে থেকে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে কমেন্ট করেছে নেচারস মিউজিক, দাদা আমি আগের বছর কলেজ মাঝপথে ছাড়ি, এবছর কি ভর্তি হতে পারবো, প্লিজ হেল্প মি দাদা। হ্যাঁ, তুমি ভর্তি হতে পারবে। তারপর হচ্ছে স্কুল কলেজে ভর্তি কবে থেকে, এখানে একজন কমেন্ট করেছে বাদল সরকার, বলেছে এইচএসের খাতা আমি রিভিউ কী করে করব। এইচএসের খাতা রিভিউ করার জন্য পিপিআর করতে হবে এবং সেটা অনলাইনে, পুরো ডিটেলস আমি বলবো পর্ষদ থেকে একটা নোটিশ আবার নতুন করে দেওয়া হবে, তাই জন্য একটা সংক্ষিপ্ত নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে। আমি যে জন্য ভিডিওটা এখন বানাচ্ছি না, এক দুদিন আমি এটা দেখি যে রেজাল্ট বেরানোর পরে, অর্থাৎ রেজাল্ট তোমরা যেদিন হাতে পাবে সেই দিন থেকে 15 দিন পর্যন্ত তোমরা এই রিভিউ বা স্ক্রুটিনি করতে পারবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, আমি ভিডিও বানিয়ে দেবো অথবা আমাদের ওয়েবসাইট exam365bengali.com, এখানে তোমরা ডিটেলসে পেয়ে যাবে। তারপরে কমেন্ট করেছে বিসিএ কোর্স ডিটেলস ইন বেঙ্গলি, সেখানে কমেন্ট করেছে বেঙ্গল গ্রেমার্স। তো তিনি কমেন্ট করেছেন কি, আমার মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনস আর্টস আছে, আমি কম্পিউটারে এইচএসে 80% পেয়েছি, আমি কি বিসিএ কোর্স করতে পারবো? তোমাকে বলবো যে বিসিএ করার জন্য বলা হয় যে ম্যাথামেটিক্স লাগে, বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হলেও ম্যাথামেটিক্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনস বা কম্পিউটার সায়েন্স থাকলেই পড়া যায়। কিন্তু এখন তোমরা ওয়েস্ট বেঙ্গলের অনেক কলেজে দেখবে যেখানে ম্যাথামেটিক্স না থাকলেও তোমাকে ভর্তি নেবে, এবং তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বিসিএ যে সাবজেক্ট সেখানে কিন্তু ম্যাথামেটিক্স থাকলে কি হয়, 11-12 থাকলে তোমার সেই বেসিক জিনিসগুলো একটু বুঝতে সুবিধা হবে, এবং তুমি যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রতি তোমার একটা ভালো গভীর ধারণা থাকে সেক্ষেত্রে বিসিএ কোর্স করতে সুবিধা হবে। তাই নাম্বারটা কোনো ম্যাটার করে না, 60% পেয়েও বিসিএ পড়া যায়, 90% পেয়েও বিসিএ পড়া যায়, এবং তোমাকে দেখতে হবে তোমার প্যাশন আছে কিনা বিসিএর প্রতি, তাহলেই তুমি বিসিএর জন্য ভর্তি হও। তারপরে কমেন্ট করেছে নবান্ন স্কলারশিপে, যে আমি উচ্চ মাধ্যমিকে 84.4% পেয়েছি, আমি যদি কলেজে অনার্স না নিই তাহলে কি আমি স্বামী বিবেকানন্দের স্কলারশিপের টাকা পাবো? এটা খুব ভালো প্রশ্ন। অনার্স না নিলেও পাওয়া যাবে স্বামী বিবেকানন্দের স্কলারশিপ, অর্থাৎ পাস কোর্স নিয়ে যদি কেউ পড়াশুনো করে এবং 84%, অর্থাৎ 75%-এর বেশি পায়, সেক্ষেত্রে বিকাশ ভবনের স্কলারশিপ পাবে। আর 75% থেকে 55% যাদের নাম্বার তারা কিন্তু, অর্থাৎ 60%-এর মধ্যে যাদের নাম্বার তারা কিন্তু নবান্ন স্কলারশিপটা পাবে।
তারপর আরেকজন কমেন্ট করেছে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকলকে শুভেচ্ছা, একটা কমিউনিটি পোস্ট করেছিলাম সেখানে কমেন্ট করেছে স্বপ্ন পিপাসু, তিনি বলছেন যে আপনার কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যাবে। তোমাকে বলবো দুঃখিত, এখানে পাবলিকলি তোমাকে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া যাবে না। তুমি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, আমার ইনস্টাগ্রাম আছে প্রসেনজিৎ PROSENJIT365, তুমি সেখানে নক করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজ আছে exam365bengali.com, সেখানে তুমি আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাকে সমস্ত রকমভাবে সাহায্য করার চেষ্টা করব যদি আমার জানার ভিতরে সেই জিনিসটা থাকে। তারপর আরেকজন কমেন্ট করেছে স্বামী বিবেকানন্দের স্কলারশিপের ভিডিওতে 2019 যেটা বানিয়েছিলাম, দাদা 84% পেয়েছি এইচএসে, বাট আমি কলেজে পাস পড়তে চাই, আমি কি পাবো? তোমাকে বলবো হ্যাঁ পাবে, আগেই তো বললাম। তারপরে হচ্ছে নবান্ন স্কলারশিপ, একজন কমেন্ট করেছে একসাথে কতগুলো স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো, সরকারি স্কলারশিপ একসাথে একটাই করা যায়। আবারও বলছি সরকারি স্কলারশিপ একসাথে একটাই করা যায়, কারণ নবান্ন স্কলারশিপের যদি তুমি আবেদন করতে চাও, অন্যান্য যদি সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকো সেক্ষেত্রে নবান্ন স্কলারশিপ পাবে না, এবং অন্যান্য যে সমস্ত সরকারি স্কলারশিপগুলো আছে সেখানেও একরকম কেস, অর্থাৎ তুমি সরকারি স্কলারশিপ একটাই পারবে, কিন্তু বেসরকারি স্কলারশিপ একের অধিক, অর্থাৎ 10টা যদি আবেদন করো কোনো প্রবলেম নেই। তারপর আরেকজন কমেন্ট করেছে রুমা গুপ্তা, কন্টাকিওর ইনস্টিটিউট মানেটা কি একটু বলবে। তো কন্টাকিওর ইনস্টিটিউট এইচএসের রেজাল্টে অনেকেই দেখতে পাচ্ছে, এবং আমরা সকলেই জানি যে এইচএসের যে রেজাল্ট 2020 অনলাইনে দেখা যাচ্ছে সেটা একটা যান্ত্রিক গোলযোগ দেখা দিচ্ছে, যে অনেকে দেখতে পাচ্ছে রেজাল্ট, অনেকে দেখতে পাচ্ছে না রেজাল্ট। তো এই তোমরা রেজাল্ট অনলাইনে দেখেই বিচার করো না যে তোমরা ফেল করেছো, এটার মানে ফেল, কিন্তু অনেকে দেখতে পাচ্ছি যে ফেল করার ছাত্র না, তারাও বলছে যে আমার এই জিনিসটা দেখাচ্ছে। তো সেক্ষেত্রে চিন্তা কোনো কিছু করো না, তোমরা হাতে যতক্ষণ না মার্কশিটটা পাচ্ছ চুপচাপ থাকো, এবং মার্কশিট পাওয়ার পরে দেখবে তোমরা হয়তো পাস করেছো বা তোমাদের নাম্বারটা ভালো এসেছে। তো পর্ষদ থেকেও জানানো হয়েছে যে যে ওয়েবসাইটে ওভারলোড হওয়ার জন্য ওয়েবসাইটে ভুলভাল কাজ করছে, ওয়েবসাইট ঠিকঠাকভাবে তথ্য দেখাতে পারছে না, ওয়েবসাইট ক্র্যাশ করছে মাঝে মধ্যে। তো এই সমস্যাটা সমাধান খুব শীঘ্রই হবে বলা হয়েছে, এখনও অবধি কবে হবে সেটা কিন্তু জানা যায়নি। তো সুতরাং চিন্তার কোনো কিছু কারণ নেই, কন্টাকিওর ইনস্টিটিউট মানে ফেল, তবে এটা কিন্তু সঠিক আমরা বুঝতে মানে মেনে নিতে পারবো না যে ফেলই, কারণ ওয়েবসাইটে অসুবিধা হচ্ছে। তাই মার্কশিট যখন হাতে পাচ্ছ তখনই তোমরা শিওর হও যে ফেল করেছো কি না। আশা করছি ভালো লাগলো। তো এইরকম ভিডিও তোমাদের কিন্তু আমি প্রতি রবিবার আনার চেষ্টা করব। এই ভিডিওতে অবশ্যই 50টা লাইক আমি আশা করব, 50টা লাইক দিয়ে দিও, 50টা লাইকের পরে কিন্তু আমরা আবার নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। ভালো থেকো সকলে, বাই বাই।